हमारे लिए बहुत कुछ हो सकता है। ये क्या कह रहे हो सर, प्लीज ऐसा मत कीजिए। सुनिए, हम आपके वादा करते हैं कि ऐसा कुछ नहीं होगा सर। अरे तुम लोगों को बहस करने की जरूरत नहीं, वरना हम तुम सबको जेल में डाल देंगे। ये तो बहुत बुरी बात है। आप मेरी फिक्र मत कीजिए, हम ये मुद्दा यहाँ छोड़ देंगे। ছেলেটা কালকে থেকে জ্বর প্রচন্ড, পরশুদিন থেকে জ্বর। তা কালকে পরে সঙ্গে সঙ্গে আমি ইউরিনটা টেস্ট করালাম আগেই, তাই আগে আমি ইউরিনটা টেস্ট করিনি। ইউরিনটা টেস্ট করে তারপরে ডাক্তারের কাছে ফোন করি, ইউরিন টেস্ট করে দেখি যে হ্যাঁ ওই আবার ইউরিন ইনফেকশন, পার্সেলটা বেড়ে যায়। ওর ডাক্তারকে বুটকে ফোন করলাম সন্ধ্যেবেলা, ফোন করার পরে বুট বললেন যে এরকম শুধুমাত্র বোধ হয় ক্লাস টু আর ওয়ানে দিব। জানি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, এখানটাই নেই, প্রচুর থাকতে পারে। খবর আছে, খবর দেখো। আমি সেদিনও হচ্ছে, যেদিন হচ্ছে আমাদের কি ছিল এক্সিবিশন, এ আমার দায়িত্বে ছিল, অমল দা আমাকে দায়িত্ব দিয়ে গেছে একে ধরে ধরে নিয়ে যাওয়ার, আজকেও ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই যে খবর আছে দেখো। বন্ধুরা সবাই কি করছো, আশা করি তোমরাও এখন সন্ধ্যাবতীপ জানানোর জন্য রেডি হয়েছো। আমি এখন ঠাকুর ঘরে দেখলে গণেশ দাদাকে নাম করেছো, শোনাই। ডাক্তার দেখিয়ে আমরা এলাম হচ্ছে অ্যাপোলো ফার্মেসিতে, ওর মেডিসিনগুলো নিতে এসেছি। তো মেডিসিনগুলো এখানে নেই জন্য ওরা একজন এমপ্লয়িকে পাঠিয়েছে নিয়ে আসার জন্য, তার জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে করতে চলে এলো আমাদের গণেশ দাদা, আমাদের সামনে দিয়ে গেলো। দেখ ভালোই লাগলো, দেখেও নিলাম। ছেলেকে ডাক্তার দেখিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে অ্যাপোলো ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এলাম। তো ওই সময় গণেশ চতুর্থীর যে পুজোটা হলো গণেশ ঠাকুরের, তার আজকে হচ্ছে ভাসান ছিল, তাই একটা ক্লাপের থেকে প্রসেশন করে করে নিয়ে যাচ্ছিল। তার ক্লিপিংটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, ছেলেও দেখে নিল।
যাই হোক, এটা হচ্ছে ওর ভাইরাল একটা ইনফেকশন, সেই ইনফেকশন থেকে জ্বরটা এসেছে। এমনিতে ইউরিন ইনফেকশন তো আছেই, ডাক্তার দেখিয়ে নিলাম আজকে সানডে, যেহেতু সানডেতে তো সব চেম্বারগুলো বন্ধ। তবুও ওই যে বললাম দাদাভাই সত্যি খুব ভালো ডক্টর দাদাভাই, মানে অরিন্দম বোর্ড সময় দিয়েছে। মেট্রোপলিটন নামে যা একটা নার্সিংহোম আছে আমাদের এখানে, সেই নার্সিংহোমে ভিজিট ছিল, মানে রাউন্ড ভিজিট ছিল, তো সেখানে আমাকে দুপুরবেলাই বলে দিয়েছে তুমি তখন নিয়ে আসবে 7টার সময়, আমি দেখে দেবো। তো যাই হোক, আমরা নিয়ে গিয়েছিলাম সন্ধ্যা 7টার সময়, ছেলে ডাক্তার দেখানো হলো, একটু স্যাটিসফ্যাকশন এলো, জানতে পারলাম প্রপার যে ডিজিজটা কী, আর ট্রিটমেন্টটাও শুরু হয়ে গেল। তো মেডিসিন চলবে, মেডিসিন চললে হোপফুলি খুব তাড়াতাড়ি আমার ছেলে রিকভারি করবে। তোমরাও প্লিজ 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 ব্লেস করো ওর জন্য, এত ভোগে ছেলেটা, মানে সত্যি ভাবার একদম বাইরে, খুব ভোগে। তো এই যে বেডশিটগুলো সব তুলে দিয়েছি, কারণ যেহেতু জ্বরের গা, একদিনই সব একটু ঘাম ঠাম হয়ে যায়, এই জন্য সব বেডশিটগুলো সব তুলে দিয়েছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, মেলে দিয়েছি ওই ঘরে। তো এখন হচ্ছে এগুলো সব করে নিয়ে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দেবো। কালকে যেহেতু টিচার্স ডে, কালকে হচ্ছে স্কুল। এই দেখো সব মেলে দিয়েছি এখানটায়, সব এখানটায় মেলা আছে। কালকে যেহেতু টিচার্স ডে, কালকে ওর স্কুল বন্ধ আছে, কিন্তু আমার স্কুলে তো প্রোগ্রাম আছে, প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি আমরা, মানে আমাদের বাচ্চারা আমাদের জন্য প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। ভেবেছিলাম যে ওকে নিয়ে যাবো, সোনাইকে নিয়ে যাবো, সোনাইকে নিয়ে যেতে পারবো না, কারণ ওর ফুললি বেড রেস্ট দরকার এখন কয়েকদিন। ও 6 তারিখ থেকে ওর আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, জানি না দিতে পারবে কি না। প্রে করছি যেন তাড়াতাড়ি যেন কালকের মধ্যে যেন রিকভারিটা মোটামুটি একটু যেন প্রোগ্রেস রিপোর্টটা যেন আসে আমার কাছে, তাহলে আমি পাঠাতে পারবো, না হলে তো টিচারদের সঙ্গে কথা বলতে হবে আমাকে। তো চলো, আজকের জন্য আমি এখানে রাখছি, হয়তো কন্টিনিউ করবো কিনা জানি না, যদি না করতে পারি তাহলে হচ্ছে টাটা, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে প্লিজ আশীর্বাদ করতে থেকো, ভালোবাসতে থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ডেইলি ব্লগগুলো দেখার জন্য। টাটা। বেশির পেতে দিলাম, বালিশগুলো গুছিয়ে নেবো, ছেলের দিকে একটু টিভি দেখছে, আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে। ঘরগুলো সব অগোছালো হয়ে আছে। পাপা তুমি কেমন আছো এখন, ভালো আছো? আচ্ছা, কেটে বলছেন পাপা, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ চিন্তা করো না, ওষুধ খেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ বাবা। ঠিক আছে, কি দেখছো পাপা? ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছে। আর আচ্ছা, হ্যাঁ তাই তো, একদম ঠিক আছে, টাটা করে দাও পাপা, গুড নাইট করে দাও। হ্যাঁ আমাকে ব্লেস করো, আমি যেন ভালো হয়ে যাই তাড়াতাড়ি। হ্যাঁ সামনে তোমার কি আছে বাপা, সামনে এক্সাম আছে, তুমি যদি স্পিড রিকভারি না করো তাহলে এক্সামটা দিতেই পারবে না, তাই না বাপা? হ্যাঁ 100 নম্বর, প্লিজ তোমরা একটু ব্লেস করো ওকে, ওই জন্য তাতে স্পিড রিকভারি হয়। এই যে পাকিস্তানের খেলা চলছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আচ্ছা।